আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে হলো অলিভ অয়েল তেলটা। অলিভ অয়েল তেলটা আসলেও আপনার কতটা উপকারে আসবে, আপনার অলিভ অয়েল তেলে কী উপকার করে, আপনার শরীরের প্লাস মাথার জন্য আপনার কতটা অলিভ অয়েল তেল উপকার, সেটা আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব। কারণ অলিভ অয়েল তেলটা সবারই সুপরিচিত। কারণ কি, অলিভ অয়েল তেলটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাখা সুন্নত, আমাদের নবী যেটা মেখেছেন, এই জন্য এটা, এই অলিভ অয়েল তেলটা মাখা সুন্নত। তাও অনেকেই এইটা সম্পর্কে অনেকে জানে না, যেহেতু একটা এই অলিভ অয়েল তেলটা মাখলে এক হলো সুন্নত আদায় হচ্ছে নবীজির, পাশাপাশি আপনার এই তেলটা চুলের কতটুকু উপকার করবে প্লাস আপনার শরীরের কতটুকু উপকার করবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আমি আপনাদের সাথে আলাপ করব। তো ভিউয়ার্স, চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনায় ফিরে যাই। তো ভিউয়ার্স, এই দেখেন অলিভ অয়েল তেল, এখানে পাঁচটা অলিভ অয়েল তেল রাখা আছে। এই পাঁচটা অলিভ অয়েল তেল এর মধ্যে কোনটা, এই তেলটা আসলে আপনার ত্বকের জন্য, কোন অলিভ অয়েল তেলটা আপনার ত্বকের জন্য, শরীরের জন্য ভালো, এবং কোন অলিভ অয়েল তেলটা আপনার মাথার জন্য প্লাস শরীরের জন্য ভালো, সেটা অনেকেই জানে না। জানি সবাই অলিভ অয়েল তেলটা ব্যবহার করে। অলিভ অয়েল তেলটা অনেকেই আছে যে শরীরে ব্যবহার করে, মাথায় ব্যবহার করা যায় না, বা মাথায় ব্যবহার করে শরীরে ব্যবহার করা যায় না। এই বিষয়ে আমি আপনাদের কাছকে দেখাবো। তো আসলে অলিভ অয়েল তেল, অলিভ অয়েল যেহেতু আসলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল তেলটা উনি মাখতেন, এই জন্য অলিভ অয়েল তেলটা আমরা জানি, সবাই জানি যে অলিভ অয়েল তেলটা সকল মানুষের জন্য মাখাই নবীর সুন্নত, সুন্নত আদায় হবে। তা আমরা মুসলমান হিসাবে আমাদের যদি আমরা এই অলিভ অয়েল তেলটা মেখে যদি একটা সুন্নত আদায় করতে হয়, তা আলহামদুলিল্লাহ এটা আমাদের জীবনে অনেক কিছু বয়ে আনতে পারে। তা আমরা শীতের দিনে লোশন, অনেকেই লোশন মাখি, কিন্তু লোশন মাখলে লোশন এবং অলিভ অয়েল কী কাজ করে সেটাই আমি আপনাদের বোঝাবো। দেখ হচ্ছে এই অলিভ অয়েল তেলটা আপনার শরীরের জন্য কতটা উপকার প্লাস মাথার জন্য কতটা উপকার। এখানে দেখেন পাঁচটা অলিভ অয়েল রাখা আছে, একটা হলো মেরিল অলিভ অয়েল, একটা লুচি অলিভ অয়েল, আর একটা হলো স্পেন অলিভ অয়েল, আর একটা আছে হলো অল ইটালি অলিভ অয়েল, আর একটা হলো লুচি অলিভ অয়েল। এখন এরই মধ্যে কোনটা মাথায় ব্যবহার করতে হয় আর কোনটা শরীরে ব্যবহার করতে হয় এটা অনেকেই জানে না। তা আজকে আমি এই কোনটা মাথায় আর কোনটা শরীরে ব্যবহার করতে হয় সেটা বিষয়ে আমি এখন আপনাদেরকে, আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। তো ভিউয়ার্স, এই দেখেন এখানে পাঁচটা অলিভ অয়েল, তার মধ্যে হচ্ছে হলো এই তিনটা অলিভ অয়েল, এক যেমন মেরিল অলিভ অয়েলটা, লুচি অলিভ অয়েল, আর হলো স্পেন অলিভ অয়েল। অলিভ অয়েলটা, অলিভ অয়েল তেলটা সবাই চেনে, আবার অলিভ অয়েল তেলটা এক জানে যে এটা বাচ্চারা ব্যবহার করে। হ্যাঁ, আপনারা এই অলিভ অয়েল তেলটা বাচ্চাদেরকেও ব্যবহার করতে পারেন, প্লাস আপনারা বয়স্ক যারা আছেন বয়স্কদের ব্যবহার করতে পারেন। এই অলিভ অয়েলটা আপনার ব্যবহার করলে এক হলো সুন্নত আদায় হলো, পাশাপাশি সেটা হলো যে আপনার এই অলিভ অয়েলটা লোশন হচ্ছে, আপনার ত্বকটা অনেক সফট রাখে। অনেকেই জানে যে অলিভ অয়েল তেল মাখলে, না জানে আমার ত্বকটা কালো হয়ে যায় কিনা, বা আমার অলিভ অয়েল তেলটা ভালো না। আসলেও আপনি যেটা মনে করছেন আসলেও সেরকমটা এটা না, এটা অলিভ অয়েল তেলটা দিলে আপনার শরীরে লোশনের যে কাজটা করে, প্লাস আমি মনে করি যে অলিভ অয়েল তেলটা যদি আপনি ব্যবহার করেন, আপনার লোশন হচ্ছে আপনার অলিভ অয়েল তেলটা অনেক ভালো কাজ করে, ত্বকটা অনেক সফট রাখে এবং মসৃণ রাখে। এবং এই অলিভ অয়েলটা আপনি একসময় ব্যবহার করলে এই অলিভ অয়েলটা আপনার ত্বকের যে কালচা দাগটা সেটাও কিন্তু আপনার এই অলিভ অয়েলটা দূর করবে। আবার অনেকের আছে পায়ের গোড়ালি ফেটে যায়, আপনি যদি অলিভ অয়েলটা কন্টিনিউ যদি পায়ের গোড়ালিতে আপনি মাখিয়ে রেখে যদি রাত্রে ঘরে শুয়ে থাকেন, আলহামদুলিল্লাহ আমি মনে করব যে আপনার এই পাও ফাটা যে রোদটা, আশা করি ইনশাল্লাহ এই পাও ফাটা রোদ হবে, এবং এটা দিলে আপনার পাওটা সফট থাকবে, আপনার পাও ফাটবে না। এই জন্য আমি বলছি, আমি সবাইকে অনেক পরামর্শ দিব যে আপনারা এই অলিভ অয়েল তেলটা বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন। আপনি মেরিলটা, লুচি অলিভ অয়েল, এটা হলো বাংলাদেশি পণ্য, এটা হলো স্কোয়ার, এটা হলো স্কোয়ারের পণ্য, যা দেখতে পারছেন এটা, এটা হলো স্কোয়ারের পণ্য, আর এটা স্কোয়ারের পণ্যটা, আর এটা হলো স্পেনের অল ইটালিয়া, এই যে লুচি অলিভ অয়েল, এটা এটা হলো স্পেনের তৈরি, দেখেন স্পেনের তৈরি, এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা স্পেন, এই যে এখানে দেখেন, এই যে এটা হলো স্পেনের তৈরি লুচি অলিভ অয়েল, আর এটা, এটাও স্পেনের তৈরি, আপনারা দেখেন, এই যে দেখাচ্ছি,
এটা দেখেন, এটাও কিন্তু মেড ইন স্পেনের তৈরি। আর এটা হচ্ছে আর আর এটা এই প্রোডাক্টটা হচ্ছে স্কয়ার টয়লেটিক্স লিমিটেড। আপনারা দেখেন এই যে বাংলাদেশি পণ্য, বাংলাদেশি পণ্য হিসাবে এই অলিভ অয়েলটা অনেক ভালো চলে, অনেকেই অনেক অনেকেরই অনেক পরিচিত অলিভ অয়েল তেলটা। অলিভ অয়েল তেলটা আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, তিনটার যে কোনো একটা। আর জানেন তো অলিভ অয়েল তেলটা আপনার শরীরের জন্য কতটা উপকার হবে, কারণ কি এক হলো নবীর সুন্নত আদায় হচ্ছে, পাশাপাশি আপনার লোশন হচ্ছে। আমি এতটুকু এই শীতকালীন আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনি শীতকালীন লোশন লোশনের চেয়ে আপনি অলিভ অয়েলটা ব্যবহার করেন। আশা করি আপনি লোশনে যতটা উপকৃত হবে তার চেয়ে বেশি উপকৃত হবেন আপনি এই অলিভ অয়েল তেলটা দিলে, কারণ কি লোশন শরীর থেকে মুছে যায়, কিন্তু অলিভ অয়েল তেলটা কিন্তু আপনার ত্বকটাকে সফট রাখবে, শরীর থেকে মুছে যায় না। অনেকের মধ্যে যে অলিভ অয়েল তেলটা, অনেকে তেল ব্যবহার করতে চায় না, হয়তো বা তারা অন্য তেলের মতো এটার সাথে তুলনা করে যে এই তেলটা দিলে মনে হয় ত্বকটা অন্যরকম হয়ে যাবে বা অন্যরকম মনে হবে। আসলেও এই অলিভ অয়েলটা কিন্তু সেম, আপনি লোশনটা ব্যবহার করেন সেম এরকমই, বরং লোশনের চেয়ে আপনার অলিভ অয়েলটা ব্যবহার করেন ভালো হবে। সেইটা আপনি স্কোয়ারে, এটা বাংলাদেশি পণ্য হিসাবে অনেক ভালো স্কোয়ারে মালটা, আপনি লুচিটা ব্যবহার করতে পারেন, সো স্পেনেরটা ব্যবহার করতে পারেন। আর এটা আপনি মূলত এটা মাথায় ব্যবহার করার জন্য না, এটা মূলত মানুষ শরীরেই ব্যবহার করে, মাথায় এটা ব্যবহার করে না। তবে যদি কেউ ভুলবশত মাথায় লাগায় তাতে কোনো ক্ষতি নেই, তবে আপনি এটা মূলত ত্বকের জন্যই, এটা শরীরের জন্য, মুখ হাত পায়ে এটা শরীরে ব্যবহার করার জন্য এই অলিভ অয়েলটা মূলত। আর এটা আছে দেখেন এই যে দুটা, এই দুটা অলিভ অয়েল, এই দেখেন এটা হলো অল ইটালিয়া অলিভ অয়েল, এটা হলো ইটালিয়ান, আপনারা দেখেন আমি দেখাই আপনাদেরকে, দেখেন এটা হলো মেড ইন ইটালি, মেড ইন ইটালি অল ইটালিয়া, দেখেন এটা এটা ইটালি। আর এটা এটা হচ্ছে আপনি এটা দেখেন স্পেনের, এই দেখেন এটা স্পেনের অলিভ অয়েল, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি, ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারছেন যে এই দুটা অলিভ অয়েল। এখন অলিভ অয়েল এই দুটা হলো টিনের কৌটাটা, এই তিনটা হলো কেন্দ্রের একটা টিনের কৌটা, এই তিনটা হলো টিনের, এইটা তো তিনের ডিব্বা, আর এই দুটা হচ্ছে হলো কাচের বোতল। এখন এই তিনটা বিশেষ করে আর এই দুটো আপনার ত্বকে কী কাজ করবে, ওই চুলের কী কাজ করবে সেটা আমি এখন বলবো। এই দুটো তেল আপনি মাথায় দিতে পারবেন, মাথায় প্লাস আপনি শরীরেও দিতে পারবেন, মুখে হাত পায়ে পুরো শরীরে, আপনি পুরো বডিতে মাথা থেকে শুরু করে পা হাত পায়ে সব জায়গায় আপনি এই তেলটা দিতে পারবেন। তবে এই তেলটা আপনার ব্যবহার করে, যেমন আমি এই অল ইটালিয়া অলিভ অয়েলটা ব্যবহার করি যেহেতু নবীর সুন্নত, সেই হিসাবে আমি একটা কিছু না পারি কোনো দিক থেকে, হয়তো বা সুন্নত আদায় না করতে পারলে, কিন্তু তেল হিসাবে বা লোকসান হিসাবে আমি নবীর সুন্নত এই অল ইটালিয়াটা ব্যবহার করে আদায় করি, ইনশাল্লাহ পূরণ করবেন আমার আল্লাহ, তিনি ভালো জানেন। তবে আমাদের নবী যেহেতু অলিভ অয়েল তেলটা ব্যবহার করেছেন তার সুন্নত হিসাবে আমি এই তেলটা ব্যবহার করি, আপনারাও করতে পারেন, কারণ কি অল ইটালিয়াটা অনেক ভালো একটা তেল। আর এই অল ইটালিয়া তেলটা আর এই স্পেনের লুচি অলিভ অয়েল আপনি যদি এটা মাথায় ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার কী উপকার হবে, সেটা হলো আপনার যে অকালে চুল পেকে যায়, সেই অকালে চুল পাকা থেকে আর চুল পাকা রোধ করবে, আপনার মাথার চুল পড়া বন্ধ করবে, এবং আপনার মুখে ব্যবহার করলে আপনার মুখে যে কালচে দাগ, স্বেচ্ছেতে যে রোদে পড়লে যে একটা কালচে দাগ থাকে, আপনি কন্টিনিউ ব্যবহার করে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনার যে কালচে দাগটা এটা থাকবে না। কারণ কি এই তেলটা আমি আমার দাড়িতে, আমার মাথায়, আমি শরীরের শীতের সময় মুখেও আমি এই তেলটা ব্যবহার করি, এই জন্য আপনাকে বলছি আপনি এই তেলটা ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মন থেকে বিশ্বাস করে ব্যবহার করেন যে এটা আমার নবীর সুন্নাত, এটা ব্যবহার করলে আমার উপকার হবে, সেই ক্ষেত্রে আমার বিশ্বাস আপনি যদি মন থেকে নবীর সুন্নাত হিসাবে আপনি যদি এই তেলটা, অলিভ অয়েল তেলটা আপনি ব্যবহার করেন, আশা করি ইনশাল্লাহ আপনার মুখের যে কালচে স্বেচ্ছেতে ভাব, যে রোদে পড়া যে দাগটা সেটা থাকবে না, আপনার ত্বকে এত আপনার মুখে বরণ উঠবে না, ইনশাল্লাহ আপনার মাথার চুল পড়া, অকালে চুল পাকা, আশা করি ইনশাল্লাহ এগুলো বন্ধ হবে। কারণ কি এই অলিভ অয়েলটা তেলটা অনেক উপকার, এটা আপনারও ভালো করে জানেন। আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে আপনি এই তেলটা আপনি মাথার থেকে শরীরের পায়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আর এই তেলটা আর এই তিনটা মূলত বিশেষ করে সবাই শরীরেই ব্যবহার করে, মাথায় ব্যবহার করে না। তবে যদি আপনারা এই তেলটা, অনেকে আছে যে জনসন তেলটাই শুধু বাচ্চাদেরকে ব্যবহার করানো যায়, এই তেলগুলো ব্যবহার করানো যায়, আচ্ছা জনসন অলিভ অয়েল ওটাও অলিভ অয়েল দিয়ে তৈরি করেছে, আর এটাও কিন্তু অলিভ অয়েল দিয়ে তৈরি, সেই ক্ষেত্রে আপনারা যদি অলিভ অয়েল তেলটা জনসনেরটা ব্যবহার না করে আপনারা যদি এটা ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনার আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। কারণ কি অলিভ অয়েল কোম্পানি এই স্পেনের
অল ইটালিয়া, তারপর জনসনের যে অলিভ অয়েল একই ক্যাটাগরি। তবে জনসনেরটা চেয়ে আপনারা এইগুলা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আশা করি জনসনের হচ্ছে কোনো দিক থেকে খারাপ হবে না। তবে এইগুলাই ত্বকের ক্ষতি করে না, কারণ কি যে অন্য অন্য জিনিসগুলো আপনি লোশন ব্যবহার করবেন, লোশনের আপনার যতটুকু উপকার হবে আশা করি তার চেয়ে বেশি উপকার হবে আপনার এই অলিভ অয়েলগুলো ব্যবহার করলে। এটা শরীরের জন্য অনেক পারফেক্ট। আর এটা যারা যারা ছেলে হোক মেয়ে হোক, ছেলেদের বিষয় বলি, যাদের আপনারা ছেলেরা সুন্নত হিসেবে আপনি দাড়িতে ব্যবহার করতে পারেন, মাথায় ব্যবহার করতে পারেন, মুখে শৈলাত পাই, অলওয়েজ আপনি যে কোনো জায়গা আপনি এইটা ব্যবহার করতে পারেন, দাড়িতে মুখে মাথায় শৈলাত পাই সব জায়গায় ব্যবহার করতে পারেন। কারণ কি আমিও ব্যবহার করি এবং আমার দোকান থেকে অনেক ছেলেরা এই অল ইটালি অলিভ অয়েল নিয়ে তারা নবীর সুন্নত হিসাবে, আমি মুসলমান হিসাবে আর আপনাকেও বলছি আপনি মুসলমান হিসাবে নবীর সুন্নতটা আপনি আদায় করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার এটার উপকার ছাড়া আপনার ত্বকের ক্ষতি হবে না ইনশাল্লাহ। যেহেতু অলিভ অয়েল মাখা সুন্নত, সেই হিসাবে আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই শীতের সময় এটা আপনি এই তেলটা আপনি শীত গরম উভয় সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা আপনি দাড়িতে আর মাথায় বা আপনার চুলে যে কেউ এই তেলটা সবসময় ব্যবহার করতে পারে, এটাই অনেক উপকার আছে। চো আর শীতের সময় আপনারা লোশনের বদলে আপনারা এই লুচি অলিভ অয়েল, এই অলিভ অয়েল তেলটা আপনারা শরীরে ব্যবহার করেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের লোশনের চেয়ে ভালো হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, কারণ কি যে আমার ভিডিওটায় আপনারা কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু কি আপনাদের ই হলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সমাধান করার জন্য। কথা না বাড়িয়ে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, ইনশাল্লাহ সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। তো আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আপনার কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, কারণ কি আপনাদের কমেন্টের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও বানাবো এবং আপনারা কমেন্টে জানাইলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।